এভরিওয়ান, হোয়াটস আপ। আজকে ভিডিওটাতে আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করবো, যেটা কিনা আমি পেয়ার আপ করেছি একটা কুর্তির সাথে। তো তোমরা একটা শাড়ি বা সালোয়ারের সাথে রিক্রিয়েট করতে পারো। আর আজকে আমি হেয়ারস্টাইলটা একটু চেঞ্জ করেছি। জেনারেল আমি হেয়ারস্টাইলিংয়ে কিছু করি না, কারণ আমি খুবই বাজে হেয়ারস্টাইলিংয়ে। তো ভাবলাম আজকে একটু চুলটাকে কার্ল করা যাক। তো এই বেশি কথা না বাড়িয়ে চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। যেহেতু আমি কিছুক্ষণ আগে স্কিন কেয়ার করেছিলাম, তো তার জন্য আমি একটা ফেস মিস্ট ইউজ করছি, জাস্ট টু এনশিওর দ্যাট আমার স্কিনটা যেন ফ্রেশ লাগে। এরপরে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নেবো। প্রাইমার কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি ফর দুর্গাপূজা, কারণ অনেকক্ষণ বাইরে থাকবো, লং লাস্টিং হতে হবে মেকআপটাকে। তো তার জন্য প্রাইমারটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, এটা কিন্তু কিছুতেই স্কিপ করা যাবে না। ফাউন্ডেশনের জন্য আমি ইসাডোরা কভার আপ ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা টু ইন ওয়ান প্রোডাক্ট, ফাউন্ডেশন প্লাস কনসিলার, তো একদম ফুল কভারেজ প্রোডাক্ট। কিন্তু সমস্যাটা হচ্ছে এটা না খুব বেশি শেডস অ্যাভেলেবেল নেই নাইকাতে। তো তার জন্য এই শেডটা আমি নিয়েছিলাম, যেটা কিনা আমার স্কিন টোনের থেকে সামান্য একটু লাইট, কিন্তু ফুল ফেস অফ মেকআপ করার পর নর্মাল দেখায়। ওকে, কনসিলারের জন্য আমি মেকআপ রেভলিউশনের কনসিলার অ্যান্ড ডিফাইন কনসিলারটা ইউজ করছি। আর তোমরা দেখো আমি কিন্তু খুব বেশি কনসিলার ইউজ করিনি, কারণ দেখো কনসিলারটাও ফুল কভারেজ, আবার যে ফাউন্ডেশনটা আমি ইউজ করেছি সেটাও ফুল কভারেজ। তো আমার অত বেশি ফুল কভারেজের দরকার নেই, তো তার জন্য আমি খুব সামান্য পরিমাণে ইউজ করেছি, জাস্ট টু হাইলাইট মাই ফেস, ঠিক আছে। ফাউন্ডেশন আর কনসিলারটা কিন্তু অবশ্যই টাইম নিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। যত ভালোভাবে ব্লেন্ড করবে মেকআপ ততটাই ফ্ললেস দেখাবে আর লং লাস্টিং হবে। আর অবশ্যই বুঝে বুঝে প্রোডাক্টস ইউজ করতে হবে, ঠিক আছে। তো এরপরে কনসিলারটাকে সেট করার জন্য আমি সুগারের ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করছি। যেহেতু আমার আন্ডার আইস খুব বেশি ক্রিজিং হয়, তো তার জন্য আমি পাউডারটাকে ড্যাবিং মোশনে আমার আন্ডার আইসে অ্যাপ্লাই করে নিচ্ছি। সেম বিউটি ব্লেন্ডারটাই কিন্তু আমি ইউজ করছি, আর এক্সট্রা আমি কোনো প্রোডাক্ট নেবো না। সেম বিউটি ব্লেন্ডারটাকে ফুল ফেস আরেকবার একটু ড্যাব করে নেবো। ব্রঞ্জিংয়ের জন্য আমি বেনিফিটের হুলা ব্রঞ্জারটা ইউজ করছি। আর আরেকটা কথা আমি বলি, আমি এটা আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি যে সমস্ত প্রোডাক্টস ইউজ করেছি তোমাদেরও সেম প্রোডাক্টস ইউজ করতে হবে, এরকম কোনো কথা নেই। তোমার কাছে যা প্রোডাক্টস অ্যাভেলেবেল আছে তোমরা সেটা দিয়ে মেকআপ করো। আমি জাস্ট মানে আমার ফেভারিট প্রোডাক্টস ইউজ করছি, তো এটাই, তোমাদেরও সেম প্রোডাক্টস ইউজ করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। তো আমি ভালো করে আমার ফেসটাকে ব্রঞ্জ আপ করে নেবো, যাতে আমার গুলমুল ফেসটা একটু স্লিম দেখায়, ঠিক আছে। ব্লাশের জন্য আমি সুগারের মিনি ব্লাশ ইউজ করছি। এই শেডটা আমার খুব ফেভারিট, পিঙ্ক পিনাকল শেডটার নাম, খুব ফেভারিট এই শেডটা আমার, আর এক্সট্রিমলি পিগমেন্টেড এই ব্লাশটা। তো আমি খুব সামান্য পরিমাণে ইউজ করছি, আর তোমরা দেখো আমি জাস্ট একবারই কিন্তু ডিপ করেছি, আর মানে তাতেই আমার ফুল ফেসটা একদম কমপ্লিট হয়ে গেছে। নেক্সট টাইম আরেকটু দরকার ছিল বলে আরেকবার নিয়েছি। তো ভালো করে ব্লাশটাও অ্যাপ্লাই করে নেবো, আর ব্লেন্ড করে নেবো। অবশ্যই ব্লেন্ডিং ইজ দ্য কি, তো ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপরে হাইলাইটারের জন্য আমি প্যাকের বেকড হাইলাইটার ইউজ করছি। এই হাইলাইটারটা ইউজ করার পরে না আমার মনে হয়েছিলো যে এই লুকটার সাথে গোল্ডেনের থেকেও না বেশি, আই থিঙ্ক সিলভার হাইলাইটারটা বেশি ভালো লাগতো। তো যাই হোক, অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তো কিছু করার নেই। এরপরে মেবলিনের সেটিং স্প্রে দিয়ে ফেসটাকে ভালো করে সেট করে নেবো। খুব বেশি ইউজ করেছি, তো একটু ড্রাই হতে দেবো। তারপরে আমি সেই ভেজা বিউটি ব্লেন্ডারটা আরও একবার ফেসের মধ্যে ড্যাপ করে নেবো, ঠিক আছে। তো এরপরে আইব্রাউস ফিল করবো আই মেকআপ স্টার্ট করার আগে। তো ব্রাউজটাকে ফিল করার জন্য আমি মেবলিনের আইব্রো পেন্সিল ইউজ করছি। খুব স্মল স্ট্রোকসে কিন্তু আমি অ্যাপ্লাই করছি, মানে ঘষছি না প্রোডাক্টটাকে আমার ব্রাউজে। তারপর ওটার সাথে যে স্পুলি আসে ওটা দিয়ে ভালো করে ব্রাউজটাকে কোম্ব করে নেবো। উফ বাবা। এরপরে এই লাইট শেডটা আমি ট্রানজিশন কালারের মতো অ্যাপ্লাই করে নিয়েছি। আমি এলেগালের আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি, প্রো আই শ্যাডো প্যালেট। তোমরা দেখো আমি কিন্তু সার্কুলার মোশনে প্রোডাক্টটাকে ব্লেন্ড করছি। খুব লাইট শেড তোমরা ভাবতে পারো যে দেখা যাবে না হয়তো, বাট ট্রানজিশন কালারটা সবসময় লাইট চুজ করতে হয়, ভালো করে ব্লেন্ড করতে হয়, ঠিক আছে। সেম শেডটাকে আমি আমার লোয়ার ল্যাশেজও অ্যাপ্লাই করে নেবো। আমি কিন্তু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড মোডে রেখেছি, তার জন্য একটু ফাস্ট দেখাচ্ছে, বাট তোমরা যখন করবে ধীরে সুস্থ করো। এরপরে আমি অরেঞ্জ শেডটাকে আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নেবো। তার জন্য আমি কিন্তু একটা পয়েন্টেড ব্রাশ ইউজ করেছি। প্রথমে একটা বড় ব্লেন্ডিং ব্রাশ ইউজ করেছিলাম, তারপর একটা পয়েন্টেড ব্রাশ ইউজ করছি। তো যত আমি চোখের কাছে যাবো আমার কিন্তু ব্রাশের সাইজটাও ধীরে ধীরে কমতে থাকবে। এটাকেও আমি সার্কুলার মোশনে ব্লেন্ড করছি, সাথে সাথে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে ব্লেন্ড করছি। ভালো করে ব্লেন্ড করতে হবে কিন্তু। আর দেখো আমি কিন্তু একবারে খুব বেশি প্রোডাক্ট ইউজ নিচ্ছি না, তার জন্য আমি একটু মানে কম কম প্রোডাক্ট নিচ্ছি, সেটাকে ভালো করে ব্লেন্ড করছি। এতে ব্লেন্ডিংও ইজি হয়ে যায় আর তোমার কী বলবো, প্যাচি লাগে না এই শেডোটা। সেম শেডটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নেবো। এরপর আমি এই ডার্ক শেডটাকে আমার চোখের বাইরের পোর্শনটাতে অ্যাপ্লাই করছি। প্রথমে প্যাট করছি, তারপর ওটাকে আমার ক্রিজ লাইনে ব্লেন্ড করছি। আর যে অরেঞ্জ শেডটা আমি ইউজ করেছিলাম তার সাথে ভালো করে ব্লেন্ড করে নেবো। এরপরে আমি এই শিমার গ্রিন শেডটা আমার আইলিড অ্যাপ্লাই করে নিচ্ছি।
এবার একটা কথা আমি তোমাদের বলি, আমি যেহেতু গ্রিন কালারের কুর্তি পরেছি তো তার জন্য গ্রিন শিমার ইউজ করছি, লাইট গ্রিন শিমার। তো তোমরা যে কালারের ড্রেস পরবে তার সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে বা কন্ট্রাস্টে শিমার শেডটা ইউজ করো। তো এরপর কাজল অ্যাপ্লাই করে নেবো ওয়াটার লাইনে, আর আমি একটু থিকলি কাজল অ্যাপ্লাই করছি। তো তোমরা চাইলে প্রিসাইজলিও করতে পারো বা একটু মোটা করেও অ্যাপ্লাই করতে পারো, যেহেতু এটাকে আমি স্মাচ করবো তো তার জন্য আমি একটু মোটাভাবেই অ্যাপ্লাই করলাম। আর এরপরে আমি একটা পয়েন্টেড ব্রাশ নিয়ে কাজলটাকে স্মাচ করে নেবো। প্রথমে নর্মালি স্মাচ করছি, কোনো আই শ্যাডো নিচ্ছি না। এরপরে আমি ব্রাউন শেডটা নেবো, যেটা কিনা আমি চোখের বাইরের দিকে অ্যাপ্লাই করেছিলাম, সেই ব্রাউন শেডটা আর একটা ব্ল্যাক শেড মিক্স করে কাজলটাকে কিন্তু স্মাচ করবো। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কখনোই ব্ল্যাক শেড ডাইরেক্টলি অ্যাপ্লাই করি না, আমার মনে হয় যে এতে একটু মেসি হতে পারে ব্যাপারটা, তো তার জন্য আমি সবসময় ব্রাউন শেডটা মিক্স করে নিই। চোখের কোনা হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর ব্যাস এই। এরপরে আইলাইনার অ্যাপ্লাই করে নেবো, আমি খুব থিনলি একটা আইলাইনার অ্যাপ্লাই করছি, নাইকার আইলাইনার অ্যাপ্লাই করেছিলাম আই থিঙ্ক, আমার খেয়াল নেই কোন আইলাইনার ইউজ করেছিলাম, আমি তো দেখাতেও ভুলে গেছি, কতগুলো প্রোডাক্ট আমি তোমাদের দেখালামও না। তো যাই হোক, তোমাদের কাছে যে আইলাইনারটা রয়েছে তোমরা ইউজ করে নিও, আমি বলবো যে ম্যাট আইলাইনারই ইউজ করো, সেটাই বেশি সুন্দর দেখাবে। তো আমি খুব থিনলি আইলাইনার অ্যাপ্লাই করছি, আমি কিন্তু কোনো ফলস আইল্যাশেস আজকে অ্যাপ্লাই করবো না, তোমরা চাইলে ফলস আইল্যাশেসও ব্যয় করতে পারো, বাট আমি আজকে স্কিপ করেছি। তার জন্য আমি মেবলিনের ল্যাশ প্যারাডাইজ মাসকারাটা ইউজ করছি, এই একটা মাসকারা আর লরিয়াল ল্যাশ প্যারাডাইজ মাসকারা, এই দুটো ইউজ করলে না ফলস আইল্যাশেস অ্যাপ্লাই করা দরকার হয় না, দুটো এতটাই ভালো, কিন্তু একটু ভালো করে অ্যাপ্লাই করতে হবে, কারণ ল্যাশেসটা না অনেক সময় একটার সাথে আরেকটা লেগে যায়, তো একটু ভালো করে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার সময়। তো ভালো করে আমি আমার ল্যাশেসগুলোকে কোট করে নেবো। আচ্ছা, লিপস্টিক একটু গড়বড় হয়ে গেছিলো, প্রথমে আমি একটা খুব ব্রাইট পিঙ্ক কালার ইউজ করেছিলাম, তো তারপর মনে হচ্ছিলো যে না ওই লিপস্টিকটা ভালো লাগছে না, তো ওটা রিমুভ করে আমি সুগারের একটা নিউড লিপশেড ইউজ করেছি, এটা আই থিঙ্ক ভায়োলা আর ভয়েল এরকম কিছু একটা শেড নেম, আমি শেডস ভুলে যাই, তো দরকার হলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের শেডগুলো ভুলে দেবো। আর ব্যাস এই আমি জুয়েলারিস পরে নিয়েছিলাম, আর এই হলো আমার কমপ্লিট লুক। আশা করবো আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, অপেক্ষা করো নেক্সট আরও অনেক ভিডিওস আমি তোমাদের জন্য প্ল্যান করে রেখেছি, কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও জানিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই অ্যান্ড টেক কেয়ার।